সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শুরু না জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশের বর্তমান অবস্থানে নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা নিয়ে তাদের অবস্থান একচুলো নর্বর হয়নি তারা আগের অবস্থানেই রয়েছে এবারে জানাবো নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াতের আমির ড শফিকুর রহমান জানাবো বিদেশে বাংলাদেশিদের সত্তর হাজার কোটি টাকার সম্পদ বিশ্বের ট্যাক্স হেভেন দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের প্রায় সত্তর হাজার কোটি টাকার অফসর সম্পদের খোঁজ পাওয়া গেছে যা দেশের মোট জিডিপির প্রায় এক দশমিক তিন শতাংশ এদিকে র্যাবের অভিযানে বান্দরবানের পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচি ন্যাশনাল ফ্রন্ট কেনেফে নারী শাখার প্রধান সমন্বয়ক ও দুজনকে আটক করা হয়েছে জানিয়ে দেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না তাই যত ষড়যন্ত্র হোক বিদেশি শক্তির চাপ আসুক আমরা সংবিধানের বাইরে যাব না এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ তুরস্ক দখল করবে ইসরায়েল শুধু ফিলিস্তিনকে নয় বরং তুরস্ককেও রক্ষা করছে এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন এরদোয়ান তিনি জানান গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাজকে পরাজিত করার পর ইসরায়েল থেমে থাকবে না বরং তারা তুরস্ক দখলে এগিয়ে আসবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন দাবি মইন খানের বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান বলেছেন বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা নিয়ে তাদের অবস্থান চুলো নড়বড় হয়নি তারা আগের অবস্থানে রয়েছে শুক্রবার বিকেলে রাজধানীর মালিবাগে কারাবন্দী সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জৈলের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ দাবি করেন সরকার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পেছনে ঘুরছে আবার সমালোচনাও চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন আব্দুল মইন খান মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কাজ করছে তাদের স্বার্থে সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন ঘটাবে এটাই স্বাভাবিক তারা নির্বাচনের আগে চেয়েছিল বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে কিন্তু সরকার আলোচনায় না গিয়ে বুলেটের জোরে ক্ষমতা থাকতে চায় তিনি বলেন সরকারের পায়ের নিচে মাটি নেই তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেই ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্কের বিষয়টি প্রচার করছে সুসম্পর্কের গল্প ফাঁদছে মইন খান বলেন বিশ্বের কারণে দেশের অর্থনীতি খারাপ হয়েছে এটা সরকারের খোলা যুক্তি ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে দেশের অর্থনীতি খারাপ হয়নি আওয়ামী সুবিধাভোগী এবং দলীয় নেতাকর্মীদের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে কাজেই দেশের অর্থনীতি নিয়ে সরকার প্রধানের যুক্তি একেবারেই ভোয়া বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরও বলেন সরকার বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন চালিয়ে জনগণের মুখ বন্ধ করতে তাদের ভোটাধিকার হরণ করেছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দল দমন করেছে সরকার যদি ভেবে থাকে তারা মহা আনন্দে দেশ পরিচালনা করবে তা হবে ভুল ভবিষ্যতে সরকারের পরিণতি ঠিক করবে সব বিষয় পর্যালোচনা করে আগামীর আন্দোলন পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি নেতাকর্মীদের যে বার্তা দিলেন আমির বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আমাদের প্রিয় জন্মভূমিকে নেতৃত্ব দেওয়ার জন্য একদল ও লোকের প্রয়োজন জামায়াত ইসলামী সেই সৎ এবং কাজ করে যাচ্ছে শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত থানা আমির এবং বিভাগীয় সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন আল্লাহর উপর ভরসা করে সাহসিকতার সাথে রাজপথে তৎপরতা চালাতে হবে হানজালা আল্লাহ আল্লাহতলার মতো বিপ্লবী চরিত্রকে ধারণ করতে হবে রাজধানী একটি রাষ্ট্রের হৃৎপিণ্ড যারা রাজধানীতে শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারে তারাই দেশের নিয়ন্ত্রণ নিয়ে জাতিকে নেতৃত্ব দেয় তাই ঢাকা মহানগরী দক্ষিণে নেতৃবৃন্দকে রাজধানীতে ইসলামী আন্দোলনের ভিত্তিকে আরও মজবুত করতে হবে রাজধানীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে গভীর রাতের পরে সুবে সাদিকের আভা দেখা যাচ্ছে জাতির মুক্তির সূর্য উদিত হবেই বিদেশে বাংলাদেশিদের সত্তর হাজার কোটি টাকার সম্পদ বিশ্বের ট্যাক্স হেভেন দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের প্রায় সত্তর হাজার কোটি টাকার অফসর সম্পদ রয়েছে যা দেশের মোট জিডিপির প্রায় এক দশমিক তিন শতাংশ এর মধ্যে ষাট হাজার কোটি টাকার সম্পদ রয়েছে এশিয়া ট্যাক্স হেভেনগুলোতে বাকিটা ইউরোপ ও আমেরিকায় ইউরোপীয় ইউনিয়ন ট্যাক্স অবজারভেটরি সম্প্রতি প্রকাশিত অ্যাটলাস অফ অফসর ওয়ার্ল্ড শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে যেসব দেশে অন্য দেশ থেকে গোপনে অর্থ পাচার বা জমা রাখার সুযোগ রয়েছে সেই দেশগুলোকে বলা হয় ট্যাক্স হেভেন লুকচেমবার্গ কেমেন আইল্যান্ড ব্রিটিশ ভার্জিনিয়া ইংল্যান্ড কিংবা বারমোডার মতো বিভিন্ন দেশে অর্থের উৎস জানানোর ঝামেলা নেই করের হিসাব নিকাশও নেই এ ধরনের ট্যাক্স হেভেন দেশে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দিয়ে সম্পদ ক্রয় করতে পারে এই সম্পদকেই বলা হয় অফসোর সম্পদ এ প্রসঙ্গে অর্থনীতিবিদ ডক্টর এম কে মুজেরি যুগান্তরকে বলেন দেশ থেকে অবৈধ উপায়ে সম্পদ এবং অর্থ পাচার একটি বড় সমস্যা বাংলাদেশে এ সমস্যার মারাত্মক আকার ধারণ করেছে ইউরোপীয় ইউনিয়ন ট্যাক্স অবজারভেটরি বলছে দেশ থেকে প্রায় সত্তর হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়ে বিভিন্ন দেশে চলে গেছে এটি একটি অনুমান নির্ভর আমরা ধারণা করছি আরও বেশি টাকা পাচার হয়েছে সিঙ্গাপুর থাইল্যান্ড কানাডা সহ বিভিন্ন দেশে অবসর অর্থ হিসেবে বিনিয়োগ করা হয়ে থাকে সেখানে এই বিনিয়োগের অর্থ বৈধ না অবৈধ সেটি নিয়ে প্রশ্ন করা হয় না তিনি বলেন এই পাচার রোধ করতে প্রয়োজনীয় আইন প্রয়োগ করা হচ্ছে না আইন আছে কিন্তু প্রয়োগ হচ্ছে না কারণ যারা পাচারের সঙ্গে জড়িত তারা অনেক প্রভাবশালী দেশি কাগজে অনেক পাচারের খবর বের হয়েছে কোনোটির বিচার না হয় এটি স্থায়ী সংস্কৃতিতে রূপ নিয়েছে এটি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে অধ্যাপক মইনুল ইসলাম বলেন টাকা পাচার আগের তুলনায় অনেক বেড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই পুঁজিবাজারের ব্যাপারে প্রশাসনকে আরও কঠোর হতে হবে তা না হলে বর্তমান বৈদেশিক মুদ্রা রিজার্ভের যে পতন সেটি থামানো যাবে না পুঁজি পাচার থামাতে না পারলে অর্থনীতিতে বড় ধরনের ক্ষতিতে পড়বে কে নারী শাখার প্রধান সমন্বয়ক আটক র্যাবের অভিযানে বান্দরবানের পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকিচি ন্যাশনাল ফ্রন্ট নারী শাখার প্রধান সমন্বয়ক সহ দুজনকে আটক করা হয়েছে নারী সমন্বয়কের নাম জিংঠিয়াম বম ওরফে আকিম বম অপর কে সদস্য হলেন লালসিয়াম লং বম শুক্রবার ভোরে সদর উপজেলার লাইমিপাড়ায় অভিযান চালান র্যাবের পনেরো সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় আটক আকিম বম কেএনএফ এর সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত এবং বান্দরবান সদর রোয়াংছড়ি অঞ্চলের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক র্যাব পনেরো এর লিডার তহিদুল ইসলাম জানান রাষ্ট্র অবিরোধী অপরাধ ব্যাংক ডাকাতি আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রলুট এবং ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় কেএনএফের সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িতদের ধরতে যৌথ অভিযান চলমান রয়েছে তারই ধারাবাহিকতা র্যাব গোপন তথ্যের ভিত্তিতে লাইমিপাড়ায় অভিযান চালিয়ে নারী শাখার প্রধান সমন্বয়ক সহ দুজন জনগোষ্ঠীর এলাকা থেকে বম নারীদের কেনেফের সঙ্গে সম্পৃক্ত হতে করতেন সঙ্গে জড়িত সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে নারীর সংখ্যাও উল্লেখযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোদ্দটি অস্ত্রলুট ব্যাংকের অর্থ এবং ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনা এ পর্যন্ত নয়টি মামলা হয়েছে তার মধ্যে থানচিতে চারটি এবং রোমায় পাঁচটি মামলায় চুরাশি জনকে কেনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে তাদের মধ্যে চব্বিশ জন নারীও রয়েছেন তুরস্ক দখল করবে ইসরায়েল যোদ্ধারা শুধু ফিলিস্তিনেই নয় বরং তুরস্ককেও রক্ষা করছে এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি জানান গাজ্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাজকে পরাজিত করার পর ইসরায়েল থেমে থাকবে না বরং তারা তুরস্কে দখলে এগিয়ে আসবে দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয় বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সংসদের দলের সঙ্গে বৈঠকে এমন আশঙ্কা ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান জানান ইসরায়েল শুধু গাজায় বিজয়ী হয়ে থেমে যাবে এমনটা মনে করা যাবে না যদি এখনই ইসরায়েলকে থামানো না যায় তবে তারা আজ অথবা কাল আনাতলিয়ার দিকে অগ্রসর হবে তিনি জানান তুরস্ক সবসময় হামাসের পাশে থাকবে গাজার স্বাধীনতাকামী এই সংগঠনটি তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করছে এবং একই সাথে আনাতলিয়াকেও রক্ষা করছে আনাতোলিয়া বলতে মূলত বৃহত্তর তুর্কি উপত্যকাকে বোঝাতে চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট আনাতলিয়া পশ্চিম এশিয়ার একটি উপদ্বীপ তুরস্কের বেশিরভাগ অংশই এই উপদ্বীপেই গঠিত আনাতলিয়াকে ইংরেজিতে এশিয়া মাইনর নামে ডাকা হয় এর আগে সোমবার তুর্কি প্রেসিডেন্ট জানান গতকাল যুদ্ধে আহত হামাসের এক হাজারেরও বেশি সদস্যকে তুরস্কের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া সম্প্রতি তিনি ইস্তাম্বুলে হামাস প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে দেখা করেছেন এবং ফিলিস্তিনের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেছেন চলতি মাসের শুরুতে ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে তেলেবেবির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে আঙ্কারা শুধু তাই নয় তুরস্ক আর ইসরায়েলের সঙ্গে নিবিড় বাণিজ্য সম্পর্ক বজায় রাখছে না বলেও জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এমনকি এ ধরনের সম্ভাবনার বিষয়টিও বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি গেল মাসে হামার যোদ্ধাদের তুর্কি স্বাধীনতা যোদ্ধাদের সঙ্গে তুলনা করেন প্রেসিডেন্ট দোকান এতে তুর্কি প্রেসিডেন্টের বেশ প্রশংসাও করে যোদ্ধা সংগঠনটি এক বিবৃতিতে তারা জানায় ইসরায়েলের দখলদারিত্বের বিপক্ষে এবং এরদোগানের সাহসী বক্তব্য এবং ভ্রাতপ্রতিম অবস্থান ফিলিস্তিনি মানুষের মনে রাখবে ফিলিস্তিনি জনগণ তার কথা কখনো ভুলবে না দীর্ঘ দখলদারিত্ব আর তীরে নিরীহ ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে গেল বছরের সাত অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন সামরিক অভিযান চালায় হামাজ যোদ্ধারা এরপরই গাজা নির্বিচারে বিমান হামলা এবং স্থল অভিযান শুরু করে ইসরায়েল এতে নিহত হয়েছে চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন সত্তর হাজারেরও বেশি মানুষ